আমি আপনারা এসেছে জন্মভিটেতে এই জন্মভিটেতে আজ থেকে 200 বছর আগে সাধক বামাক্ষাপার বাবা নিজে হাতে মাকে প্রতিষ্ঠা করেছিলেন কালীমূর্তি দীপাবলি রাত্রে এই পূজো হয়ে আসছে এই যে বৃহত্তর মন্দির এই মন্দিরের পিছনে সাধকের পূর্বপুরুষদের অবদান অনস্বীকার্য এবং সাধক বামদেব পেলেন বাবার হাত ধরে মাতৃ আসনে ছোট্টবেলা বামা বাড়ির চার দেওয়ালে থাকে না শুধু ভিটের শেষ প্রান্তে পুকুরের ধারে মার আরাধনা নিজে হাতে মাকে খাওয়ায় আর মা বাচ্চা মেয়ে দুধ ধরে খেয়েও যাচ্ছেন কখনো সাপের সঙ্গে খেলা করছে কখনো শিগাল কুকুরের সঙ্গে এখানে খেলা করছেন এই জঙ্গল জায়গা ছিল একসময় বাম নিজে এখান থেকে দৈববাণী করে শ্মশানে সাধনায় বুধবার আদেশ পাচ্ছেন এটা সেই কালীবন্দী শুধু নয় এখানে তারা দেবী দৈববাণী করে অধিষ্ঠান করছেন কালী এবং তারা দুই মহাবিদ্যা এবং দেবী কমলা আছেন দশ মহাবিদ্যা এই ভিটেতে সেই ধনলক্ষ্মী রূপে সেই কালী পুজোর স্থান আটলা মাটিতে আপনার এসে এই 26 কাঠা জমি আটলা মৌজা 569 দাগ নম্বর এই জমিতে বামদেব জন্ম নিয়েছিলেন আর এই মায়ের আরাধনা করে আজকে এক বড় মন্দির দিকে দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো স্মৃতি আপনার সব দর্শন করবেন আসবেন আমি বামদেবের পৌনাতি আরও বামাক্ষাপার চতুর্থ পুরুষ ভাইয়ের থেকে বংশ বামের আপন ভাই রামচরণ চট্টোপাধ্যায়ের ফোর জেনারেশন চার পুরুষ রামচরণ চট্টোপাধ্যায় আমার বাবা তার স্মৃতি ধরে রাখা আপন করা নিয়ে সকলের যাতে আশীর্বাদ বার্তা পৌঁছয় সবাই আসবেন সবার ওয়েলকাম জয় গুরু বাবা জয় মাতা।